আজ পয়লা মে। পয়লা মে মানে বিশ্ব শ্রমিক দিবস। সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে এদেশেও শ্রমিক দিবস পালন করে থাকি আমরা। আর এই আন্তর্জাতিক পয়লা মে দিবস পালিত করলেন কোচবিহার জেলা ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আইএনটিটিইউসির সংগঠন। এদিন তারা কোচবিহারের রাসমেলা ময়দান সংলগ্ন এলাকায় জেলা আইএনটিটিইউসির জেলা কার্যালয়ের সামনে শহীদ বেদিতে মাল্যদানের পর পতাকা উত্তোলন করেন। সেই সঙ্গে প্রত্যেক শ্রমিক আজকের এই দিনটিতে কর্মবিরতি রেখে এই দিনটিকে নিষ্ঠার সঙ্গে পালন করলেন। এদিনের শ্রমিক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি পরিমল বর্মন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ক্ষেত মজুর সংগঠনের নেতা খোকন মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন অনেক শ্রমিক সংগঠনের কর্মীরাও। এদিনের এই অনুষ্ঠানে মাল্যদান ও পতাকা উত্তোলনের পাশাপাশি একটি রক্তদান শিবিরেরও আয়োজন করেছেন তারা। তারা জানান, রক্তদান হল জীবনদান। রক্ত দিলে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। তাই আমরা যারা শ্রমিক রয়েছি তাদের প্রত্যেকেরই এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত, কারণ আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো বিপত্তি ঘটতে পারে আর সেই সময় রক্তের প্রয়োজনও হতে পারে। তাই এখন থেকে যদি একে অপরকে সাহায্য করতে এই রকম রক্তদানের মতো উদ্যোগ সবাই গ্রহণ করি, সেক্ষেত্রে আগামী দিনে রক্তের সংকটে কাউকে মারা যেতে হবে না। সেই কারণে কোচবিহার জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে এই শ্রম দিবসে এইরকম এক উদ্যোগ গ্রহণ করেছি আমরা। এদিন আইএনটিটিইউসির জেলা সম্পাদক পরিমল বর্মন কি বলেছেন শুনুন। সরকার ইতিমধ্যে শ্রমকোটের মাধ্যমে 12 ঘন্টা করে কাজ করার ফতোয়া জারি করেছে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার সংস্থাগুলো বা তাদের যে আন্ডারটেকিং আছে সেই জায়গাগুলোতে কিন্তু অলরেডি 12 ঘন্টা করে কাজ শুরু হয়েছে। আপনারা যদি দেখেন বিভিন্ন মল, বিভিন্ন বাজার, বিভিন্ন সিটি বা শপিং মল, এই সমস্ত জায়গা শুরু হয়েছে, বড় বড় হোটেলগুলোতে শুরু হয়েছে, বড় বড় কী বলবো, এই সমস্ত জায়গাগুলোতে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা লক্ষ্য করেছি এই যে শিল্পপতিদের সাথে এবং আরও মানে আড়তদার মজুতদার যারা, তারা যেভাবে এই শ্রমিকদেরকে শোষণ করছে, সেই শোষণ যন্ত্রের কাছে শ্রমিকরা কেন্দ্রীয় সরকারের এই মদতে এটা হয়েছে এবং শ্রমকোটটা অলরেডি ভারতবাসীর বিভিন্ন জায়গায় চালু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমকোট মানছেন না এবং 8 ঘন্টা করে আমাদের রাজ্য সরকার আন্ডারটেকিং যে সমস্ত সংস্থাগুলো আছে আমরা 8 ঘন্টা করে ডিউটি হচ্ছে এবং বিভিন্ন জায়গায়, এবং এখনও মানুষ কিন্তু 8 ঘন্টা করে কাজ করছে। কিন্তু এটা কতদিন পশ্চিমবঙ্গে বলবৎ থাকবে আমি জানি না। সবসময় এই যে এই সিন্ডিকেট যে পদ্ধতি এবং লেবারদের ঠিকা যে একটা পদ্ধতি, একটা দাসত্ব প্রথার আবারও চলছে, বিশেষ করে সরকারের মদতে শ্রমিকদেরকে কেনা হচ্ছে এবং তাদের শ্রমটাকে যতটা নেওয়া যায় নেওয়া হচ্ছে, এটা একটা মারাত্মক টেন্ডেন্সি কিন্তু অলরেডি ভারতবর্ষে আমরা লক্ষ্য করছি। এখানে ম্যান পাওয়ারটা ভালো এবং এই জনসম্পদটাকে কাজে লাগিয়ে এবং শ্রমিকরা আজকে ঠিকাদারের আন্ডারে বিভিন্ন রাষ্ট্র সংস্থাগুলো রেল থেকে শুরু করে সমস্ত জায়গায় কৃতদাস পরিণত করার একটা চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন একটা হবে এবং আজকে একটা সভা আমরা করব এনবিএসটিসির সামনে, এবং আগামী দিনের যে লড়াইটা সেই লড়াইটাও আমরা লাগাতার করব। এবং আমরা লক্ষ্য করছি যে সিপিএম এটার বিরুদ্ধে বা বামপন্থীরা এটার বিরুদ্ধে যে আওয়াজ তোলার কথা সেটা ওরা তুলছে না, এবং কেরল সরকার আমরা দেখলাম শ্রমকোটকে সমর্থন করে মোদীকে তারা চিঠি দিয়েছে এবং তারাও স্বীকার করেছে যে 12 ঘন্টা করে একটা মানুষ, সুস্থ মানুষ কাজ করতে পারে, এবং 12 ঘন্টা করে কাজ করলে যে তাদের ওভার টাইম আছে সেটা তাদের দিতে হবে। এই যে শ্রমিক শোষণ, এটা আপনারা ভাবেন, একটা মানুষ যদি আজকে 4 ঘন্টা বেশি করে, কালকে 4 ঘন্টা করে, অর্থাৎ অতিরিক্ত 2 দিনে একটা দিন মারে ফেল, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো মারাত্মক বেদনাদায়ক এবং শ্রমিকদেরকে ঠিকাদারি পদ্ধতির মধ্য দিয়ে ক্রীতদাসে পরিণত করার একটা যে কেন্দ্রীয় সরকারের প্রবণতা, সেই প্রবণতাকে আমরা ঘৃণা করি এবং এটার বিরুদ্ধে আমাদের মুভমেন্ট আছে। তবে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ হাজির হওয়ায় অনুষ্ঠানটির গুরুত্ব যে বৃদ্ধি পেলেও সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোচবিহারের রাসমেলা সংলগ্ন ময়দান ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির
এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড় মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9433434 7016।